জয় বাংলা স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র অস্তিত্বে আমার দেশ এই ছবির নির্মাতা খিজির হায়াত খান আবারো নিয়ে আসছেন মুক্তিযুদ্ধের সিনেমা ওরা সাতজন এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার টিজারটি এরই মধ্যে সাড়া ফেলেছে মুক্তিযুদ্ধের ধারক ও বাহকদের মনে এদিকে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মেলেছে ছাড়পত্র 1971 সালের মুক্তিযুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা পাশাপাশি থাকবে জীবনযুদ্ধ সংগ্রাম ও আবেগের গল্প নির্মাণ শৈলীতে আছে স্বাধীনতার ইতিহাসও খিজির হায়াত খানের ওরা সাতজনে অভিনয় করেছেন নির্মাতাও এছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ইমতিয়াজ বর্ষণ শাহরিয়ার ফেরদৌস সজীব সাইফ খান খালিদ মাহবুব তুর্য ও নাফিস আহমেদ আর এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারি মমোকে সিনেমাটি চিত্রায়ণ হয়েছে সিলেটের জৈন্তাপুরে টানা 40 দিনের শুটিংয়ে সিনেমার কাজ শেষ হয় ডিসেম্বরে বিজয়ের মাসে মুক্তির অপেক্ষায় এই সিনেমা অনামিকা তিথি বিনোদন ডেস্ক দেশ টিভি